আরবি হেলথ টিপস নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম করোনার কবলে হয়ে উঠেছে চ্যানেলের দুর্বিষহ মানব জীবন এই রোগটিকে প্রতিরোধ করতে দেশ জুড়ে চলছে লকডাউন ফলে রোজ দিনের নির্ধারিত রুটিনে এসেছে হাজারো পরিবর্তন নেই অফিস যাওয়ার তারা কমেছে যাতায়াতের ধকল করোনার ফলে চাকরিজীবীরা এখন ওয়ার্ক ফ্রম হোমে ব্যস্ত অনেকেই ভেবেছিলেন ঘরে বসে কাজ করাটা বেশ আরামের কিন্তু শুয়ে বসে আরামের ওয়ার্ক ফ্রম হোমে দেখা দিয়েছে নানান সমস্যা প্রথম কয়েকদিন বাড়ি থেকে কাজ করাটা বেশ ভালো লাগলেও পরে একঘেয়েমি অসহ্য ও বিরক্তিকর লাগতে শুরু করেছে আট ঘন্টার কাজের সময় কখনো বেড়ে দাঁড়াচ্ছে দশ থেকে বারো ঘন্টা ফলে মানসিক চাপের পাশাপাশি দেখা দিয়েছে শারীরিক সমস্যা অর্থাৎ ঘাড় ও কোমরের ব্যথা আবার কখনো কখনো সারা শরীরেও ব্যথা হচ্ছে দিনের পর দিন বাড়িতে থেকে কাজ করার ফলে এই ধরনের কষ্ট কমার পরিবর্তে বেড়েই চলেছে দিন দিন কিন্তু কেন হচ্ছে এই ধরনের সমস্যা এর উত্তর হয়তো আপনিও খুঁজে পাচ্ছেন না চলুন তবে জেনে নেই এটি হওয়ার কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় সঠিক তথ্য পেতে আরবি হেলথ টিপস এর সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঘর ও কোমরের ব্যথা হওয়ার কারণ অফিস গিয়ে কাজ করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের কাজ করতে হতো সময় মাফিক বেরিয়ে বাস ট্রেনে ট্রামে চেপে অফিস পৌঁছনো অফিসে কাজের ফাঁকে বন্ধুদের ডেস্কে বারবার যাওয়া আড্ডা লাঞ্চ কিংবা টিফিন খাওয়ার জন্য বাইরে বেরোনো ইত্যাদি এসবের ফলে সারা শরীর সচল থাকত কিন্তু বাড়িতে বসে কাজ করার ক্ষেত্রে সচল থাকছে না শরীর কমে যাচ্ছে শারীরিক পরিশ্রম পরিশ্রম না হওয়ার জন্য মাংসবেশি সঠিকভাবে কাজ করতে পারছে না এক জায়গায় একই রকম ভাবে অধিক সময় ধরে আরাম করে শুয়ে বসে কাজ করার ফলে মাংসবেশি বা সন্ধির ভঙ্গি সঠিক থাকছে না ফলে ব্যথা অনুভব হচ্ছে বিশেষ করে কোমর এবং ঘাড়ে পাশাপাশি চার দেয়ালের মধ্যে থেকে এভাবে অফিসের কাজ করার ফলে গায়ে লাগছে না সূর্যের রশ্মি ফলে দেখা দিচ্ছে ভিটামিন ডি এর অভাব যে কারণে ব্যথা আরো বেড়ে চলেছে ব্যথা থেকে প্রাথমিক উপায় মুক্তি পাওয়ার উপায় এক শুয়ে বসে আরাম করে কাজ করা বন্ধ করুন দুই অফিসে যেভাবে চেয়ার টেবিলে বসে কাজ করতেন একইভাবে বাড়িতেও কাজ করুন তিন চেয়ারে বসে কাজ করার সময় কোমরের কাছে একটি কুশন দিয়ে বসুন চার বাড়ির সোফা বা খাটে বসে কাজ করার সময় ঘাড় এবং কোমর সোজা রেখে কাজ করুন পাঁচ চেয়ার এবং টেবিলের উচ্চতা এক কিংবা চেয়ারের তুলনায় টেবিলের উচ্চতা নিচু থাকলে তাতে বসে কাজ করবেন না চেয়ার এবং টেবিলের টেবিলের চেয়ারের তুলনায় উচ্চতা বেশি রাখুন যাতে কোমর এবং ঘাড় সোজা রেখে কাজ করতে পারেন কাজের মাঝে ফাঁকা ছয় সময়টিতে একটু হাঁটা চলা করুন এবং বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলুন এই সময় ফোন কিংবা টিভি থেকে দূরত্ব বজায় রাখুন সাত বসে কাজ করার পরিবর্তে সময় ভাগ করে কিছু সময় উঁচু টেবিলের ল্যাপটপ রেখে দাঁড়িয়ে কাজ করুন আট টানা কাজ না করে ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা অন্তর বিশ্রাম নিন এবং বাড়ির ব্যালকনি বা ছাদে গিয়ে চলা করুন নয় সকালে রোদের তাপ গায়ে লাগান দশ শোবার সময় বালিশের উচ্চতা সঠিক না হলে বালিশ খুব শক্ত বা খুব নরম হলে ঘাড়ে পিঠে ব্যথা হতে পারে বালিশের উচ্চতা এমন হওয়া উচিত যাতে কাঁধ আর ঘাড় না বেগিয়ে পিঠ মোটামুটি সোজা বা সমান্তরাল রেখে শোয়া যায় এলোমেলো না ঘুমিয়ে সোজা হয়ে বা একপাশে কাত হয়ে ঘুমান করোনার আক্রমণ থেকে দূরে থাকতে স্বাস্থ্যবিধি মেনে ঘরের সামনের রাস্তায় অথবা ছাদে দিনে দুবার করে রোজ ত্রিশ মিনিট করে চলা করুন ঘরে থাকুন ভালো থাকুন নিজে নিরাপদে থাকুন আপনার পরিবারকে নিরাপদে রাখুন ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন ধন্যবাদ